জিরো পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স ছিল জিরো তারপরেও পুলিশ এবং অন্যান্যদের তৎপরতায় মনে হয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যি বড় ধরনের কোনো শোডাউন করেছে বিক্ষোভ করেছে কিন্তু কিছুই করেনি এখানে গণমাধ্যম গুলোতে লেখা হয়েছে কিন্তু যে আওয়ামী লীগের পারফরমেন্স জিরো পয়েন্টে জিরো তো সেই জায়গায় আজকে যে খবরটা দেখছি যে গুলিস্থান থেকে গ্রেপ্তার আট নারী সহ পঞ্চান্ন জন কারাগারে সন্ত্রাস বিরোধী আইনে মামলা এটা একটু বেশি বাড়াবাড়ি আমি বুঝতে পারছি না যে সেখানে তো টুকটাক কিন্তু কেউ তো কোনো সংগঠিত কোনো সমাবেশ করেনি মিছিল করেনি তারপরে এত মানুষকে আটক করে তাদের একেবারে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানোটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বাড়াবাড়ি নাকি সরকার একটু কড়াকড়ি করছে বা কঠোর একটা মনোভাব দেখাচ্ছে যাতে আওয়ামী যদি চিন্তাও করে থাকে ভবিষ্যতে করবে তাহলে তাতে পিছু পা হয় সেটা কেনা যায় না কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগে নেই বক্রতা সেই জন্য দর্শক আপনাদের সামনে এই নিউজটা বলছি খবরে যেটা দেখছি তাতে বলা হচ্ছে যে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে গ্রেপ্তার পঞ্চান্ন জনকে পঞ্চান্ন জনকে গ্রেপ্তার করছে ঠিক কেমন কথা সন্ত্রাসের বিরুদ্ধে আইনের মামলায় পঞ্চান্ন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার এই আদেশ দেন এরা কি আসলেই আওয়ামী লীগের আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে রোববার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ বিয়াল্লিশ জন শাহবাগ থানা পুলিশ তেরো জনকে গ্রেপ্তার করে পরে তাদের বিরুদ্ধে সন্ত্রের বিরোধী আইনে মামলা করা হয় আর সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ অপরদিকে আসামি পক্ষ থেকে প্রত্যেকের জামিন চেয়ে আবেদন করা হয় ওই পক্ষের শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ যাই তাদেরকে রিমান্ডে না নিয়ে কারাগারে দিচ্ছে সেটাও ভালো কিন্তু আমার ধারণা যে করা দরকার ছিল যে এই পঞ্চান্ন জনকে আসলেই তারা আওয়ামী লীগের নেতা কর্মী কেন এটা যতই শেখ হাসিনা নির্দেশ দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বর্ধব না যে এইরকম পরিস্থিতিতে তারা মাঠে নামবে তারা জানে যে এখন মাঠের অবস্থান কেমন কয়েকটা দেখলাম যে কয়েকজন বেকুবি করছে তারা বলতেছে যে আমি মানে আওয়ামী করি সারা জীবন পরে বলে যে আমি এই সমস্ত আছে কিছু কাণ্ড জ্ঞানহীন লোক আছে কিন্তু এত মাত্রায় পঞ্চান্ন জন আহ সেখানে জড়ো হয়েছে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ সেদিনকার আমি কোনো তথ্যপাত্র কোনো গণমাধ্যমে খুঁজে পেলাম না যে তাদের কোনো একটা প্রচেষ্টা ছিল নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দুপুরে গুলিস্তানে জিরো পয়েন্ট সমাবেশে ডাক দিয়েছিল তিন মাস আগে অভ্যুত্থানে ক্ষমতা চ্যুত তাদের এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল সকাল গতকাল সকাল থেকে ওই এলাকায় অবস্থান নিয়ে থাকে তারা গতকাল সকালে গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী কার্যালয়ের সামনে দলটি এবং এর সহযোগী সংগঠনের নেতা কর্মী সন্ধ্যে বেশ কয়েকজনকে মারধর করেন তারা এই সময় অনেককে গ্রেপ্তার করে পুলিশ এখানে বলা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্টে গ্রেপ্তার বিয়াল্লিশ জন সহ অজ্ঞাত তিনশো থেকে চারশো জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রীকে সমর্থক অর্থদাতা ও পরামর্শদাতা ও নির্দেশদাতা যা কেমন জানি আমার কাছে পুরো বিষয়টা একটু এলোমেলো লাগছে যে এটা এগুলি অত্যন্ত ধীরস্থির ভাবে যাতে মানুষ হয়রানি শিকার না হয় এখন শেখ হাসিনা তো নানারকম উস্কানি দিবে এবং সেই উস্কানির কে অনুসরণ করে যদি মানে এমন কিছু পরিস্থিতি করা হয় তাহলে এটা তো এক খবর হিসেবে। মানে তাদের একটা সফল যে তারা এ করছে এবং পুলিশ অ্যাকশনে গেছে এবং এতজন গ্রেপ্তার হয়েছে তার মানে বিশাল একটা তারা শোডাউন করছে আওয়ামী লীগ বিষয়টা তো সেরকম না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ